সৈকতে আশ্রে পড়ছে ভয়াবহ সব ঢেউ বাতাসের গতিও ছিল তীব্র উপকূল জুড়ে মুষলধারে বৃষ্টি রাস্তাঘাট তলিয়ে দেখা দিচ্ছে বন্যা স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে তীব্র বেগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে এগিয়ে যায় হারিকেন হেলেন এর আগে ক্যাটাগরি চার হারিকেনের সতর্কতা দিয়ে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয় প্রতি ঘন্টায় আড়াইশো কিলোমিটারের বেশি গতিবেগে ধেয়ে আসছে হেলেন এর প্রভাবে জর্জিয়া ও ক্যারোলাইনায় বাড়তে পারে পানি জরুরি সতর্কতা জারি করা হয়েছে ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও মেক্সিকো উপকূল থেকে ক্রমশ ফ্লোরিডার দিকে এগিয়ে গেলেও এখনও ব্যাপক তাণ্ডব চালাচ্ছে দক্ষিণাঞ্চলীয় উপকূলে এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন উপকূলীয় বাসিন্দারা বন্যার পানিতে ভেসে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে এদিকে তুমুল তাণ্ডবের পর কিছুটা দুর্বল হয়ে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের উপর দিয়ে বয়ে যায় ঝড় জন তবে এটি আরও শক্তিশালী হতে পারে বলে সতর্কতা জারি করেছে মেক্সিকোর আবহাওয়া বিভাগ এরই মধ্যে জনের আঘাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এক লাখেরও বেশি বাড়িঘর ভেঙে পড়েছে গাছপালা ও বাড়িঘর চার হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে নাদিম মারজান সময় সংবাদ